ঘরের সমস্ত কাজ সেরে বাসায় জামা কাপড় ছেড়ে আমি রান্নাঘরে ঢুকে পড়বো। আর ছোট বাবাই এখন ঘুমিয়ে রয়েছে, আর ও উঠে পড়বে যেহেতু এখন স্কুল নেই, ওই জন্য অতটা তারা দিয়ে। তো চলো সময় দেখো। তো দেখো বন্ধুরা, গাছ থেকে আম পড়েছিল, সেই আমগুলো বাবাই মানে কুড়িয়ে নিয়ে এসেছে। কুড়িয়ে এনে সুন্দর করে কেটে বিট নুন আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, না ওটা বলেছি নুন নিয়েছি 1 চামচ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, তারপর দুটোকে মিক্স করে এটা বানিয়েছি। যে কোনো তো দেখো কারা কারা খাবে, আমাদের বাড়ি চলে এসো। তো হাই বন্ধুরা, তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমরা মার্কেটিং এ গেছি। তো কী জন্য মার্কেটিং করলাম আর কী কী করলাম সেগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো, আজকে আর অনেককে ওয়েট করাচ্ছি না। তো ফার্স্ট দেখো, এটা একটা ড্রেস নিয়েছি, এটা একটা শার্ট আর কি, হ্যাঁ ফুল শার্ট। তো এটা নিয়েছি সুষ্ঠুর জন্য, মানে ছোট বাবাইয়ের জন্য নিয়েছি। আর এটা দেখো একটা খুব সুন্দর একটা কালার। তো এর সঙ্গে একটা প্যান্ট আছে, আমি অত খুলে তোমাদেরকে আর দেখাচ্ছি না। এটা আমি আমার ভাইয়ের ছেলের জন্য নিয়েছি। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে বড় বাবাই। তো বড় বাবাইয়ের জন্য দেখো একটা ফুল শার্ট নেওয়া হয়েছে, একটা প্যান্ট আর একটা টি শার্ট বলেছিলাম, একটা টি শার্ট নেওয়া হয়েছে। তো দেখো এগুলো মোটামুটি এগুলো নেওয়া হয়েছে, আরো অনেক কেনাকাটি বাকি আছে। তো কালকে একদিনে আর সম্ভব হয়নি বলে নেওয়া হয়নি। আর ছোট বাবাইয়ের জন্য একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে। কালকে মার্কেটিং করার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে বড় বাবাই, ও 10 তারিখে বাইরে চলে যাবে পড়াশুনো করার জন্য। তো ওর কিছু কেনাকাটির দরকার ছিল, জামা প্যান্টের দরকার ছিল, তো তার জন্যই যাওয়া হয়েছিল, মেইন উদ্দেশ্য ওটাই ছিল। তো কোথায় যাচ্ছে পড়াশুনো করতে, কী পড়াশুনো করতে যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তীকালে, তোমাদের নেক্সট ব্লগ কিংবা কোনো একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আর মার্কেটিং করতে করতে দেখো একটা মালা পছন্দ হয়ে গেছিলো, যেহেতু সামনে পয়লা বৈশাখ, তো এই মালাটা আমি আমার জন্য নিয়ে এসেছি। আর তো এই এই পর্যন্তই মার্কেটিং হয়েছে, আর মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা আমরা আবার বাড়িতে এসেছিলাম, বিকাল না দুপুরের পরপরই বাড়িতে চলে এসেছিলাম, 2:30 2:30 চলে এসেছিলাম। এসে বাড়িতে এসে লম্বা ঘুম দিয়েছি, সন্ধ্যাবেলা উঠেছি, উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। আর এখন এই পর্যন্তই, আর একটা ড্রেস আছে, তো দেখো এটাও ছোট বাবাইয়ের জন্য। তো আমি নিচেই নেমে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ এসছে, দুধটাও গরম করে নিলাম, আর এদিকে দেখো চাটা রেডি করে নিলাম, টগরি এসছে ওর জন্য। ওকে সবকিছু পার্সোনাল ভাবে সবকিছুই দিয়ে দিতে হবে। তো একটা অনলাইনে ট্রলি ব্যাগ বুক করা হয়েছিল, সেটাও চলে এসেছে, সেটাও খুব সুন্দর হয়েছে। তো পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যদি সম্ভব হয়। তো চলো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীকালে কি করছি না করছি দেখা হবে। এখন উপরের ঘরে যাব, ঘরগুলো পরিষ্কার করব, ঝাড় দেবো, সন্ধ্যা দেবো, তারপরে নিচেই আসবো। নিচে এসে হালকা মানে হালকা পাতলা টিফিন করবো, তারপরে আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যা দিয়ে নিচে নেমে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর দুধ এসছে, দুধটাও গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চাটা রেডি করে নিলাম টগরির জন্য। তো বন্ধুরা, বিকালবেলা চাটা খেয়ে টগরি এসেছিলো, মানে কাটিং মাস্টার এসেছিলো, তো ও কিছু কাটিং ছিল, কাটিংগুলো করে দিল, আর হচ্ছে কিছু সেলাইও বাকি ছিল, সেলাইগুলো করে দিয়েও চলে গেল। আর আমার একটু বেরোনোর ছিল, মার্কেটে গেছিলাম, তো কিছু টুকিটাকি কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এখন ছোট বাবাইকে নিয়ে একটু বসবো, ও পড়াশুনো করবে, ওর কালকে আবৃত্তির ক্লাস আছে, তো আবৃত্তিটা মানে আবৃত্তিটাও একটু প্র্যাকটিস করাবো। আর এদিকে হচ্ছে পাশেই নাম কীর্তন শুরু হয়েছে, আজকে থেকে 2-3 দিন হবে, তো প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে, এখন যদিও একটু কম আছে, তো সেই টাইমটায় আমি ভিডিওটা করে নিলাম। তো চলো সঙ্গে থাকো। তুমি তো মুখে গাইছো না,
তো বন্ধুরা ও এখন আবৃত্তিটা প্র্যাকটিস করবে, তো তার জন্য এখন ঘরে নিয়ে যাচ্ছি। আমি দোকানে ছিলাম, একটা শর্ট ভিডিও হবে পোস্ট। পরিচিত আগেই হয়ে গেছে, তো আজকে ও নিজে নিজে নিয়ে বসেছিল। আর বইগুলোতে মনট লাগাতে হবে, আমাকে দুদিন ধরে বলছে, বাট আমি টাইম পাচ্ছিলাম না, কিন্তু আজকে যত রাতই হোক না কেন আমি লাগিয়ে দেবো যে কটা পারি। তো চলো সবকটা বই একটা ছবি তুলে রাখতে হবে। কি করছে দেখো, সবগুলো বই পাতিয়ে রেখেছে। এইটাই বই, তাই তো? আমি বলে দিচ্ছি, ফার্স্ট টেবলস টেবল, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন। এটা হচ্ছে মাধ্যম, এটা আছে। এটা আমার সব থেকে খারাপ লাগে, এটা আমার সব থেকে। তো ও ড্রয়িংটাও করে নিল, দেখো বন্ধুরা ড্রয়িংটা কেমন করেছে, তোমরা সবাই একটু জানিয়ে দিও। তো বন্ধুরা আর কন্টিনিউ করবো না, কারণ এখন তো বললাম ওকে নিয়ে কবিতার প্র্যাকটিস করাতে হবে, আরও টুকিটাকি অনেক কাজ আছে সেগুলো করতে হবে, রাতের ডিনার গুছাতে হবে, আর দাদা ডিউটিতে রয়েছে, ডিউটি থেকেও চলে আসবে। তো আর তোমাদেরকে টাইম দিতে পারছি না, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, খুব তাড়াতাড়ি তোমরা 500 করে দাও। এখনও 500 হয়নি, তো 500 করে দাও, আর অনেক তাড়াতাড়ি তোমরা 1K 2K 5K 10K তোমরা করে দাও। তো সবাই সঙ্গে থেকো। দাদা অফিস থেকে চলে এসছে অলরেডি, আর আসার সময় সোমপাপড়ি নিয়ে এসেছিলো, তো সেটাই বাবাই দেখো খুব মজা করে খাচ্ছে। আর দাদা এদিকে ফ্রেশ হয়ে এলো, আর এদিকে দেখো আমিও কিছুটা খেয়ে নিচ্ছি, আর এখন চলে যাব রাতের ডিনারের আয়োজন করতে। তো বেশি কিছু করব না, দেখো ভেন্ডি আলু আর হচ্ছে বরবটি ভেজে নিলাম, আর দুপুরের কিছুটা তরকারি ছিল সেটাও নিয়ে নিলাম, আর এদিকে ওরা পড়াশুনো করছে, ওদেরকে ডেকে নিলাম খাবার খাবার জন্য ডেকে নিলাম। দেখো আমাদের খাওয়া প্রায় খাওয়াই গেছে, তো আজকে আর কন্টিনিউ করছি না। তো এই পর্যন্তই, সবাই অনেক 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 ভালো থেকো, শুভরাত্রি।